আপনারা জেনে খুশি হবেন, এখন অনেক দল যারা আগে বলছিল নির্বাচনে আসবে না তারা এখন নির্বাচনের ফর্ম কিনতেছে। আমি চ্যালেঞ্জ দিলাম বিএনপি নেতৃবৃন্দকে যে আপনারা নির্বাচনে যোগদান করে আপনাদের জনসমর্থন আছে কিনা সেইটা আপনারা প্রুভ করেন। যে আমরা নির্বাচনের জন্য সরকার কি কি করেছে, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা আমরা সব করেছি। আমরা ভোটার লিস্ট তৈরি করেছি যাতে কোনো ধরনের আপনার বেহুদা ভুয়া ভোটার না হয়, বিএনপির মতো ভুয়া ভোটার না হয়। আমরা স্বচ্ছ ব্যালট বক্স তৈরি করেছি যাতে কেউ আগে ভাগে ব্যালট স্থাপন করতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা একটা শক্তিশালী নির্বাচন কমিশন করেছি যারা এই নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর হয় তার দায়িত্ব আছে, তাদের আমরা সেই দায়িত্ব দিয়েছি এবং তারা ইনশাল্লাহ তাদের দায়িত্ব সম্পূর্ণ। আপনারা জেনে খুশি হবেন এখন অনেক দল যারা আগে বলছিল নির্বাচনে আসবে না তারা এখন নির্বাচনের ফর্ম কিনতেছে। দিস আর গুড নিউজ, উই ওয়ান্ট সব দলের মতের লোক নির্বাচনে আসুক। আমরা বিএনপিকেও বলবো তোমরা নির্বাচন, তোমাদের যদি কোনো ধরনের জনগণের প্রতি মোহ, জনগণের মঙ্গল করতে চাও তোমরা এই জ্বালাও পোড়াও। এই গত কয়েকদিনে 378টি আপনার গাড়ি জ্বালিয়েছে আর প্রায় 350-350 বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। ধ্বংস করে গাড়ি জ্বালিয়ে দেশের নেতৃত্ব করা যায় না। এই এই অভ্যাস বাদ দেন, এই অভ্যাস বাদ দিয়ে জাতির কাছে মাপছে হচ্ছে যে আমরা ভুল করেছি এবং তারপরে আপনারা নির্বাচনে আসেন, আপনারা মোস্ট ওয়েলকাম। আমরা সাদরে আহ্বান জানাব আপনাদের, আপনাদের দেশে কোনো ধরনের কি আছে, সমর্থন আছে কিনা সেইটা প্রমাণ করে। আমি চ্যালেঞ্জ দিলাম বিএনপি নেতৃবৃন্দকে যে আপনারা নির্বাচনে যোগদান করে, এই সুষ্ঠু সুন্দর নির্বাচনে যোগদান করে আপনাদের জনসমর্থন আছে কিনা সেইটা আপনারা প্রুভ করেন, প্রমাণ করেন। আর দুনিয়ার সব দেশে সরকারের অধীনে, যে আমেরিকা, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে কখনো রিটায়ার আপনার কি করে রিজাইন করে না। দুনিয়ার কোনো দেশে নির্বাচনের আগে সরকার আপনার রিজাইন করে না। আমরা বদ্ধপরিকর, শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর, আমরা একটা সুন্দর নির্বাচন, এটা আমাদের দায়িত্ব, এইটা আমাদের দায়িত্ব একটা সুন্দর। 2001 সালে শেখ হাসিনা যখনই নির্বাচিত পরাজিত হন তখন সুষ্ঠুভাবে হন আপনার নিয়ম মাফিক তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন, বাংলাদেশে একটা আদর্শ সৃষ্টি করেছেন। তিনি সবসময় সেই আদর্শ সৃষ্টি, কারণ এই দেশটা তো আপনার শেখ হাসিনা এবং আপনার তার বাবা তৈরি করেছেন। এই দেশের কোনো অমঙ্গল হোক শেখ হাসিনা কখনো আমরা চাই না। তা আমি আমার অপোজিশন লিডারশিপকে বলি আপনারা আমাদের আপনাদের জনসমর্থন প্রমাণ করেন নির্বাচনে এসে, আর এই অপরাধ করেছেন সেই জন্য জাতির কাছে ক্ষমা চান।